সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনাস্থিত বিষয়ের ছাত্রছাত্রীবৃন্দ, আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। আজ আমি তোমাদের জটিল বিশ্লেষণ কমপ্লেক্স অ্যানালাইসিসের ক্লাস শুরু করব। ঠিক আছে, এই জটিল বিশ্লেষণ মানে কমপ্লেক্স অ্যানালাইসিস পড়ার প্রথম আমরা শুরু করি প্রথম কাজে, আমার জটিল সংখ্যাটা কি? জটিল সংখ্যা কমপ্লেক্স নাম্বার, কমপ্লেক্স নাম্বার জটিল সংখ্যা। জটিল সংখ্যা কি? দেখো, এক্স প্লাস আই ওয়াই আকারের সংখ্যাকে জটিল সংখ্যা বলে। যেখানে এক্স ওয়াই বাস্তব সংখ্যা এবং আই বরাবর মাইনাস ওয়ান, এখন জটিল সংখ্যাকে সাধারণত আমরা জেড দ্বারা প্রকাশ করি, প্রকাশ করা হয়। জটিল সংখ্যা নিয়ে গঠিত সংখ্যার সেটটাকে কি বলা হয়? সংখ্যার সেটকে জটিল সংখ্যার সেট বলে। এবং একে এই সি এত দ্বারা প্রকাশ করা হয়। এই গেল, তাহলে আমরা এই যে সেট অফ কমপ্লেক্স নাম্বার এক্স প্লাস আই ওয়াই, যেন এক্স ওয়াইতে কি আর এবং আই ইকুয়াল টু ওভার মাইনাস ওয়ান, এইটা হলো জটিল সংখ্যার সেট। তাহলে আমরা কি দেখলাম? এক্স প্লাস আই ওয়াই আকারে যে সংখ্যাগুলো সেগুলোকে আমরা বলতেছি জটিল সংখ্যা। এখানে এক্স হলো বাস্তব, ওয়াই হলো বাস্তব, আর আই কত? রুট ওভার মাইনাস ওয়ান। জটিল সংখ্যাকে সাধারণত আমরা জেড দ্বারাই প্রকাশ করব। জটিল সংখ্যা নিয়ে যে সংখ্যাটা তৈরি হবে, যে সংখ্যার সেটটা তৈরি হবে, তাকে বলা হয় জটিল সংখ্যার সেট। জটিল সংখ্যার সেটকে সি এত দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আসো এবার আসো জটিল সংখ্যার বাস্তব ও কাল্পনিক অংশ। এই একটা জটিল সংখ্যার বাস্তব অংশ কোনটা, কাল্পনিক অংশ কোনটা? ঠিক আছে, ভেরিকাল টু এক্স প্লাস আই ওয়াই, এটা একটা জটিল সংখ্যা যেখানে এক্স ওয়াই বিলংস টু আর। তাহলে জেড এর বাস্তব অংশ কোনটা? বাস্তব অংশ, যাকে সংক্ষেপে আমরা রিয়াল পার্ট অফ জেড বলবো, রিয়াল পার্ট অফ জেড আর ইজ জেড, এটা হলো এক্স। জেড এর কাল্পনিক অংশ কোনটা? অংশ, দ্যাট ইজ ইমাজিনারি পার্ট অফ জেড, এটাকে বলবো ওয়াই। তাহলে একটা জটিল সংখ্যার দুইটা অংশ, একটা হলো বাস্তব অংশ
এই রিয়াল পার্ট অফ যে হলো x আর কাল্পনিক অংশ হলো i এর সাথে যেটা থাকবে সেটা হলো কাল্পনিক অংশ এখন দেখো বিশেষ দ্রষ্টব্য একটা কথা বলি কোন জটিল সংখ্যার কাল্পনিক অংশ শূন্য হলে সংখ্যাটি কি বাস্তব সংখ্যায় পরিণত হয় যেমন দেখো টু প্লাস আই জিরো এখানে কাল্পনিক অংশ শূন্য তাহলে এই কাল্পনিক শূন্য তাহলে এটা কি টু এখন বাস্তব সংখ্যা আমরা কি বললাম কোন জটিল সংখ্যার কাল্পনিক অংশটুকু যদি শূন্য হয় তাহলে সেটা তখন বাস্তব সংখ্যা হয় এই কারণে সকল বাস্তব সংখ্যায় জটিল সংখ্যা সকল বাস্তব সংখ্যায় কি আসলে জটিল সংখ্যা যদি তাই আমরা বলতে পারি সকল বাস্তব সংখ্যায় যদি জটিল সংখ্যা হয় তাহলে বাস্তব সংখ্যার সেট সাবসেট অফ জটিল সংখ্যার সেট তাহলে বাস্তব সংখ্যার সেটটা তাহলে আমরা বলবো কি বাস্তব সংখ্যার সেটটা জটিল সংখ্যার উপসেট আবার কোন জটিল সংখ্যার বাস্তব অংশ যদি শূন্য হয় বাস্তব অংশ শূন্য হলে সংখ্যাটি পরিপূর্ণ কাল্পনিক সংখ্যা সংখ্যাটিকে পরিপূর্ণ কাল্পনিক সংখ্যা বলে এটা যেমন দেখো ফোর আই সম্পূর্ণ কাল্পনিক সংখ্যা এটা বাস্তব অংশ জিরো ফোর আই এইভাবে একটি এটা একটা কি পরিপূর্ণ কাল্পনিক সংখ্যা এই দেখো তাহলে আমরা দেখলাম যদি কোনো জটিল সংখ্যার কাল্পনিক অংশ শূন্য হয় তাহলে সেই জটিল সংখ্যাটা বাস্তব সংখ্যায় রূপ লাভ করে এই জন্যই আমরা বলতে পারতেছি সকল বাস্তব সংখ্যাই জটিল সংখ্যা এই কারণে বাস্তব সংখ্যা হলো জটিল সংখ্যার উপসেট আবার কোনো জটিল সংখ্যার যদি বাস্তব অংশ শূন্য হয় তখন সেটাকে পরিপূর্ণ কাল্পনিক সংখ্যা বলে ঠিক আছে এখন দেখো জটিল সংখ্যার ক্রমজোড় আকার এবার কি করবো জটিল সংখ্যার ক্রমজোড় আকার জটিল সংখ্যাটাকে ক্রমজোড় আকারেও লেখা যায় যেমন দেখো এই যে জটিল সংখ্যা x প্লাস আই ওয়াই কে ক্রমজোড় আকারে কি হবে লিখতে পারবো x কমা ওয়াই এত আকারে লেখা যায় এই তাহলে একটা জটিল সংখ্যাকে এই ক্রমজোড় আকার লেখা যায় যেমন
তোমাদেরকে একটা উদাহরণ দিই, দেখো 2 + 3i এতকে 2, 3 এই আকারে লেখা যায়, এটা ক্রমজোড় আকার, এটা এটা জটিল সংখ্যা কি, ক্রমজোড় আকার। আবার 4 - 3i দ্যাট ইজ এতকে, এটা কি লিখবো, 4 - 3 এটা ক্রমজোড় আকার। এই জটিল সংখ্যার ক্রমজোড় আকার এটা, এই জটিল সংখ্যার ক্রমজোড় আকার এইটা, ঠিক আছে। তাহলে এরপরে আসা যাক কি, অনুবন্ধী জটিল সংখ্যা, অনুবন্ধী জটিল সংখ্যা, অনুবন্ধী জটিল সংখ্যাটা কাকে বলে, দেখো দুটি জটিল সংখ্যার মধ্যে জটিল সংখ্যার মধ্যে যদি কেবল কাল্পনিক অংশে চিহ্নের পার্থক্য থাকে, তবে ওই দুটি জটিল সংখ্যার, ওই দুটি জটিল সংখ্যার একটিকে অপরটির অনুবন্ধী জটিল সংখ্যা বলে, অনুবন্ধী জটিল সংখ্যা বলে। কি বললাম, দেখো দুইটা জটিল সংখ্যার মধ্যে যদি কেবল কাল্পনিক অংশে চিহ্নের পার্থক্য থাকে, আর কোথাও কোনো কেস নাই, শুধু কাল্পনিক অংশে চিহ্নের পার্থক্য থাকে, তবে ওই দুটি জটিল সংখ্যার একটিকে অপরটির অনুবন্ধী জটিল সংখ্যা বলে। জেড এর অনুবন্ধী জটিল সংখ্যাকে, জটিল সংখ্যাকে জেডবার দ্বারা প্রকাশ করা হয়। তাহলে দেখো ধরি জেড ইকাল টু x + iy, এখানে xy কি হতে হবে, এই একটা জটিল সংখ্যা, এটার x + iy, তাহলে জেড বার এর অনুবন্ধী জটিল সংখ্যাটা কত হবে, বাস্তব শুধু কাল্পনিক অংশে চিহ্নের পার্থক্য এত হবে। কথাটা বুঝছ, একটা জটিল সংখ্যার শুধু কাল্পনিক অংশে যদি চিহ্নের পার্থক্য করে দিই তাহলে কি হবে, সেটা একটা আরেকটার অনুবন্ধী জটিল সংখ্যা হবে। এবার দেখো আমরা জটিল বিশ্লেষণ কমপ্লেক্স অ্যানালাইসিস করার আগে যে জিনিসটা দেখতেছি যে জটিল সংখ্যার কিন্তু ধারণা নেই, কারণ এই সংখ্যাগুলোই তো আমরা বিশ্লেষণ করব, হ্যাঁ, এই জন্য জটিল সংখ্যার সম্পর্কে আগে ধারণা নেচ্ছি। এবার একটা যাক জটিল সংখ্যার সমতা, জটিল সংখ্যার সমতা, দুইটা জটিল সংখ্যার সমান কি হবে, z1 = x1 + iy1 এবং z2 = x2 + iy2, জটিল সংখ্যা দুটি সমান হবে যদি কি হয়, x1 = x2 এবং y1 = y2 হয়। এইটা দুইটা জটিল সংখ্যা সমান হবে যদি বাস্তব অংশ বাস্তব অংশের সমান এবং কাল্পনিক অংশ কাল্পনিক অংশের সমান হয়, ঠিক আছে। তাহলে আমরা
দুটা জটিল সংখ্যা সমান হওয়ার শর্ত কি, যে এই জটিল সংখ্যার বাস্তব অংশ এই জটিল সংখ্যার বাস্তব অংশের সমান হবে, এই জটিল সংখ্যার কাল্পনিক অংশ এই জটিল সংখ্যার কাল্পনিক অংশের সমান হবে। তাহলে এই দুটা জটিল সংখ্যাকে আমরা বলতে পারবো সমান। এবার আসো মডুলাস, জটিল সংখ্যার মডুলাস, জটিল সংখ্যার মডুলাস। তারা যে দেখি মডুলাসটা কি, মূল বিন্দু হতে কোন জটিল সংখ্যার দূরত্বের পরিমাণকে ওই জটিল সংখ্যার মডুলাস বলে। ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই, জটিল সংখ্যার মডুলাস, এটাকে আমরা বলতে পারি মড অফ জেড, বা এই যে মডুলাস অফ জেড কত রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, দ্যাট ইজ এটা হলো রিয়াল পার্ট অফ জেড হোল স্কোয়ার প্লাস ইমাজিনারি পার্ট অফ জেড হোল স্কোয়ার। এই হলো একটা জটিল সংখ্যার মডুলাস, ঠিক আছে। এখন আমরা জটিল সংখ্যার মডুলাসের কিছু বৈশিষ্ট্য পড়ব। জটিল সংখ্যার মডুলাসের বৈশিষ্ট্য, জটিল সংখ্যার মডুলাসের বৈশিষ্ট্য। এক নাম্বার, এই যে দুইটা জটিল সংখ্যার যোগফলের মডুলাসটা তাদের পৃথক পৃথক মডুলাসের যোগফলের চেয়ে ছোট। দুই, বিয়োগফলের মডুলাসটা তাদের যোগফলের মডুলাসের চেয়ে ছোট। তিন নাম্বার, দুইটা জটিল সংখ্যার গুণফলের মডুলাস তাদের পৃথক পৃথক মডুলাসের গুণফলের সমান। এইটা গেট ওয়ান গেট টু গেট থ্রি, যতগুলোই জটিল সংখ্যা তুমি যোগ করো না কেন, যোগফলের মডুলাস হবে তাদের পৃথক পৃথক মডুলাসের যোগফলের কে ছোট। পাঁচ, ছয় নাম্বার, জেড ওয়ান প্লাস জেড টু ইকুয়াল টু মডুলাস জেড ওয়ান মাইনাস মডুলাস জেড টু, এইটা গ্রেটার দ্যান ইকুয়াল টু জেড ওয়ান মাইনাস মডুলাস অফ জেড টু। ছয়, সাত কি আইল, জেড ওয়ান প্লাস জেড টু হোল স্কোয়ার জেড ওয়ান প্লাস জেড টু মাইনাস জেড টু হোল স্কোয়ার ইকুয়াল টু টু, জেড ওয়ান স্কোয়ার টু মডুলাস অফ জেড টু স্কোয়ার, এইটা। এরপর দেখো ছয়টা
সাতাইশে আট নাম্বার, আট নাম্বার জেড ওয়ান জেড টু প্লাস জেড থ্রি, এটা হইল মডুলাস অফ জেড ওয়ান, মডুলাস জেড ওয়ান বিয়োগ মডুলাস অফ জেড টু তার মডুলাস, যেখানে মডুলাস অফ জেড ওয়ান ইজ নট ইকাল টু মডুলাস অফ জেড টু, কারণ মডুলাস অফ জেড ওয়ান নিচেরটা জিরো হয়, আর আমরা জানি নিচেরটা জিরো হওয়া চলবে না, গণিত শাস্ত্রে কখনো নিচেরটা জিরো হওয়া চলবে না। এইবার নয় নাম্বার রিয়াল পার্ট অফ জেড প্লাস ইমাজিনারি পার্ট অফ জেড, অর্থাৎ এটাকে আমরা এরকমও লিখতে পারি, আচ্ছা রুট টু মডুলাস এক্স প্লাস আই ওয়াই বেরোল আমি ইকুয়াল টু রিয়াল পার্ট অফ জেড, এইটা ইমাজিনারি পার্ট অফ জেড হয়ে গেল। ঠিক আছে, তাহলে এই আমরা কিছু সংখ্যা, জটিল সংখ্যার কিছু প্রাথমিক ধারণা শিখতেছি। এই জটিল সংখ্যার প্রাথমিক ধারণাগুলো যখন আমরা একটু আমরা সেকেন্ড ইয়ারেও জানছি, জটিল সংখ্যা পড়ছি, ফার্স্ট ইয়ারেও পড়ছি, এই জটিল সংখ্যা সম্পর্কে আরও প্রাথমিক ধারণাগুলো কমপ্লিট করার পরে আমরা তার অ্যানালাইসিস, জটিল সংখ্যার বিশ্লেষণ করতে যাব। ঠিক আছে, তাহলে তোমরা এই যে সংখ্যাগুলো পড়াইলাম সেই সংখ্যাগুলো একটু সুন্দর মতো পড়বা, বুঝবা। হ্যাঁ, নেক্সট দিন আমরা সামনের দিকে অগ্রসর হব। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এখানেই শেষ। ওকে।